বাংলাদেশের প্রথম সবাক ছবি মুখ ও মুখোশে অভিনয়ের মাধ্যমে যে গুটি কয়েক লোক চলচ্চিত্রের এবং নিজেদের চলচ্চিত্র যাত্রা শুরু করেন তাদের মধ্যে সাইফউদ্দিন অন্যতম। বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করলেও তিনি কৌতুক অভিনেতা হিসেবে বেশি পরিচিত ছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি টিভি নাটকেও অভিনয় করেন। আজ কথা বলতে চলেছি কিংবদন্তি অভিনেতা সাইফউদ্দিনকে নিয়ে। চলুন শুরু করা যাক। অভিনেতা সাইফউদ্দিন 1926 খ্রিস্টাব্দে ভারতের আসাম রাজ্যের ধুবড়িতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম সাইফউদ্দিন আহমেদ। তার পিতার নাম মোহাম্মদদিন আহমেদ, তিনি ছিলেন মঞ্চ অভিনেতা, এবং তার মাতার নাম মোসাম্মদ হাসিনা খানম। তারা ছিলেন ছয় ভাই ছয় বোন। স্কুলে পড়াকালীন সময় থেকেই গান এবং অভিনয়ের প্রতি তার প্রচণ্ড আগ্রহ। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন, অভিনয়ও করতেন, ভালো গান গাইতে পারতেন তিনি। স্কুল পাশ করে ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে দর্শক শ্রোতাদের প্রশংসা অর্জন করেন। পরে ঢাকায় চলে আসেন সাইফউদ্দিন। ঢাকায় এসে রেডিওতে গান গাইতেন এবং ঢাকার বিভিন্ন মঞ্চে অভিনয় করতেন। তখন তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরিও করতেন। সাইফউদ্দিনের ভগ্নিপতি আব্দুল জব্বার খান পরিচালিত 1956 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত এদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সাইফউদ্দিন চলচ্চিত্র অভিনেতা হিসেবে আবির্ভূত হন। সাইফউদ্দিন অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো জোয়ার এলো, ময়নামতি, অবুজমন, নয়ন তারা, নাচ ঘর, স্বপ্ন দিয়ে ঘেরা, আমার জন্মভূমি, নীল আকাশের নিচে, আলোর মিছিল, লাঠিয়াল, বালিকা হলো বধূ, হিংসার পতন প্রভৃতি। সাইফউদ্দিন 1979 খ্রিস্টাব্দে সুন্দরী চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নাটকেও নিয়মিত অভিনয় করেছেন। টিভি মাধ্যমেও জনপ্রিয় অভিনেতা ছিলেন সাইফউদ্দিন। ব্যক্তিগত জীবনে সাইফউদ্দিন আহমেদ 1960 খ্রিস্টাব্দে সুফিয়া খাতুনকে বিয়ে করেন। বিবাহিত জীবনে তিন কন্যা ও এক পুত্রের জনক ছিলেন তিনি। 1927 সালে জন্মের মধ্যে দিয়ে সাইফউদ্দিনের জীবনযাত্রা শুরু হয়েছিল। বার্ধক্যে পৌঁছার পর সাইফউদ্দিন আহমেদ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অভিনয়ী জগৎ থেকে দূরে ছিলেন। বার্ধক্যজনিত কারণে তার স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। তিনি হাসন রাজা চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও সংলাপ মনে রাখতে না পারার কারণে অভিনয় থেকে স্বেচ্ছায় সরে আসেন। 2010 সালের জুন মাসে বাথরুমে পা পিছলে পড়ে তার উরুর হাড় ভেঙে যায়। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শারীরিক অবস্থা দুর্বল থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। 2010 সালেই সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় এই গুণী প্রবীণ অভিনেতা মৃত্যুবরণ করেন। তাকে বনানী কবরস্থানে চিরসমাহিত করা হয়। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা সাইফউদ্দিন সব ধরনের চরিত্রে অভিনয় করলেও তিনি মূলত একজন কৌতুক অভিনেতা হিসেবে সর্বাধিক জনপ্রিয় ছিলেন। তিনি আমাদের বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের প্রথম কৌতুক অভিনেতা। আমাদের দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি তুল্য পথিকৃৎ কৌতুক অভিনেতা সাইফউদ্দিন চির অম্লান হয়ে থাকবেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।